আসসালামু আলাইকুম एवरीवन আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাই ফেয়ার ক্রিমটি সম্পর্কে অ্যান্ড এই ক্রিমটি ইউজ করলে কি কি বেনিফিটস পাবে অ্যান্ড এটি স্কিনে কাজ করবে নাকি কাজ করবে না এর সাইড এফেক্ট আছে কিনা না সব কিছু বলবো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই ক্রিমটি ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে এটি বাংলাদেশে আর ইন্ডিয়াতে ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে অনেক জনপ্রিয় এটি মাত্র সাত দিনে ত্বক ফর্সা করে বাট এটি ত্বক ফর্সাকারি ক্রিম হিসেবে তৈরি করা হয়নি এটি একটি মেডিকেটেড ক্রিম এই ক্রিমটি মোমেটাসন টাইটেনিয়ন হাইড্রোকুইনন ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে হাইড্রোকুইনন হচ্ছে নিম্ন মানের স্কিন হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড এটি স্কিনটাকে পাতলা করে দিয়ে স্কিনের চামড়াটাকে সাদা করে দিবে এর এই ক্রিমটি সেরকম এটি হচ্ছে ইউজ করলে যদি লং টাইম ধরে ইউজ করো তাহলে স্কিনের চামড়া পাতলা করে দিয়ে স্কিনটাকে সাদা করে দিবে অ্যান্ড যখন বাইরে বের হবা তখন বুঝতে পারবা যে স্কিনটা লাল হয়ে যাচ্ছে দুই গালে বুঝতে পারবা যে হচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে অ্যান্ড হচ্ছে একনির প্রবলেম হচ্ছে অনেকের স্কিনের চুলকানির প্রবলেমও হয়ে যায় অনেক ধরনের প্রবলেম লক্ষ্য করতে পারবা এই ক্রিমটি যদি লং টাইম ধরে ইউজ করো তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবে এই ক্রিমটি নর্মাল স্কিনে ইউজ করা যাবে না স্কিনের টাইপ অনুযায়ী অ্যান্ড হচ্ছে স্কিনের প্রবলেম অনুযায়ী ডক্টর এই ক্রিমটি সাজেস্ট করে থাকেন ডক্টরের পরামর্শ ছাড়া এই ক্রিমটি ইউজ করা উচিত না ডক্টর এই ক্রিমটি স্কিনের প্রবলেম অনুযায়ী ইউজ করার জন্য সাজেস্ট করে থাকেন অ্যান্ড ডক্টর হচ্ছে এই ক্রিমটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজ করার জন্য বলে থাকেন অ্যান্ড এটি লং টাইম ধরে ইউজ করা যায় না ইন্ডিয়াতে এটি একশো পঞ্চাশ রুপি আর হচ্ছে বাংলাদেশে দুইশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবা অ্যান্ড এই ক্রিমটি যদি কেউ লং টাইম থ্র ইউজ করে তাহলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে অ্যান্ড এই ক্রিমটি স্কিনের জন্য ভালো না অ্যান্ড এই ক্রিমটি স্কিনটাকে এত বেশি ড্যামেজ করে ফেলবে যে ওই ড্যামেজ স্কিনটাকে স্কিন যে নষ্ট হয়ে যায় সেটাকে ভালো করতে অনেক বেশি টাইম লাগবে এই জন্য অনেকে ইউজ করে ফর্সা হচ্ছে জন্য এই ক্রিমটি ইউজ করা যাবে না এটি স্কিনের জন্য সেফ না অ্যান্ড হচ্ছে এটি ডক্টর সাজেস্ট করা ক্রিম ডক্টর যাকে সাজেস্ট করবে সে শুধু ইউজ করতে পারবে এই জন্য এই ক্রিমটি ইউজ করা থেকে বিরত থাকো এই ক্রিমটি ইউজ করলে স্কিনে অনেক ধরনের দাগ হবে স্কিনে হচ্ছে গুটি গুটির মতো উঠবে উঠে ওগুলো দাগ হয়ে পুরা মুখে ভর্তি হয়ে যাবে মুখে হচ্ছে দাগ হয়ে যাচ্ছে পুরা মুখ দাগে ভর্তি হয়ে যাচ্ছে অনেক ধরনের প্রবলেম হবে এই জন্য এই ক্রিমটি ইউজ করবা না তোমরা ডক্টর যদি কাউকে সাজেস্ট করে থাকে সেই ক্ষেত্রে ইউজ করতে পারো ডক্টর যেভাবে বলবে সেভাবে ইউজ করবা বাট কেউ নর্মাল হচ্ছে যাদের স্কিন স্কিনে কোনো প্রবলেম নেই তারা হচ্ছে এই ক্রিমটি ইউজ করবা না তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবা অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও